মাত্র কয়েক ঘন্টার গুড়িগুড়ি বৃষ্টিকে কাজে লাগিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা বৃষ্টির কারণে চাষিরা ক্ষেতের পেঁয়াজ তুলতে না পারায় বৃহস্পতিবার হঠাৎ করেই ঢাকায় প্রতিমন তিন হাজার টাকা দেশীয় পেঁয়াজ বিক্রি হয় ছয় হাজার টাকায় এ খবরে সারা দেশের ব্যবসায়ীরা চট্টগ্রামমুখী হলে সুযোগটা লুফে নেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা শনিবার একদিনেই সরবরাহের অজুহাতে সিন্ডিকেট করে কেজিতে বাড়িয়ে দেওয়া হয় পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন বৃহস্পতিবার ঢাকায় মনপতি তিন হাজার টাকার দেশি মুড়ি কাটা পেঁয়াজ দ্বিগুণ বেড়ে বিক্রি হয় ছয় হাজার টাকায় হঠাৎ মনে তিন হাজার টাকার এমন দাম বৃদ্ধিতে সংকট তৈরি হয় বাজারে এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা চট্টগ্রামমুখী হলে শনিবার খাতুনগঞ্জে বেড়ে যায় সব ধরনের পেঁয়াজ কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা সিন্ডিকেট করে রোববার বাড়িয়ে দেয় আরও দশ টাকা বৃষ্টি হলো দুই তিন দিন আগে বৃষ্টির কারণে মাল উঠতে পারেনি এই যে ঢাকা শহরে যে একটা দেশি মাল খাওয়ার যে ই ছিল এটা সংকট হয়ে যাওয়ার কারণে এদিক থেকে মালগুলা সমস্ত ঢাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে চিটাং শর্ট হয়ে গেছে দেশি বিয়াজ যে তুলনায় আসছে সে তুলনায় দেশি বিয়াজের চাহিদা খুবই কম চাইনা মালও পত্তা বেশি পাচ্ছে ওই জন্য সিন্ডিকেটের কথা অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন জানুয়ারির শুরুতে দেশি পেঁয়াজ বাজারে আসার কথা থাকলেও পর্যাপ্ত আসেনি সরবরাহ কম থাকায় অস্থিরতা সৃষ্টি হয় বাজারে সবাই কাছে একটা ধারণা ছিল যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে হয়তো ইন্ডিয়ায় আমাদেরকে পেঁয়াজগুলি দেবে কিন্তু এখন বর্তমানে আমরা ওই সম্ভাবনাটাও দেখতেছি না মনে হচ্ছে না ওরা আমাদেরকে জানুয়ারিতে মাল দেবে তো যে কারণে আমদানি করা মাল অনেকেই এলসি ক্যান্সেল করে দিয়েছে তারা চিন্তা করতেছে যে দুই মাস যে ক্রাইসিস আছে আস্তে আস্তে তারা তুলবে তারা পয়সাগুলো পাবে বেশি দামের আশায় প্রান্তিক কৃষকরা অপরিপক্ক আগাম পাতা পেঁয়াজ বিক্রি করেছেন আবার এখন বেশি লাভের আশায় বাজারে তুলছেন না পেঁয়াজ বলে দাবি ব্যবসায়ীদের এই দামটার নিয়ন্ত্রণ রাখার জন্য এখন থেকে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে আগামী রমজান যেন পেঁয়াজ না বাড়ে কারণ পেঁয়াজ তো আমাদের দেশি পেঁয়াজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে দেশে বছরে আঠাশ থেকে ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে যার আঠারো থেকে ২০ লাখ মেট্রিক টন আসে দেশীয় উৎপাদন থেকে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম